ঢাকা আহসানিয়া মহিলা মিশন 1983 সাল থেকে পরিচালিত হয়ে আসছে ঢাকা আহসানিয়া মহিলা মিশনের এই এতিম বালিকা শিশু সদনটি। মিরপুরের দারুস সালাম রোডের এই মহতী সদনে গত 40 বছর ধরে মাতৃস্নেহে শিশু থেকে বড় হচ্ছে বহু দুর্গত এতিম বালিকা, যারা মানব আদর্শ, সহমর্মিতা ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত হয়ে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে। প্রভাতে মুয়াজ্জিনের মধুর কণ্ঠে নামাজের আহ্বানে ঘুমের রেশ কাটিয়ে এরা এদের প্রযত্নকারীদের সাথে কাতার বেঁধে নামাজে দাঁড়ায়, তারপর শেখে কোরআন, তালিম করে হাফিজ খানায়। পরিতৃপ্তি নিয়ে প্রাতরাশ সেরে নিজেদেরকে গুছিয়ে নেয়, পড়াশোনায় নিমগ্ন হয়। তারপর যেই না স্কুলে ঘন্টা বেজে ওঠে, এদের মনে যেন নেচে ওঠে এক আলোকিত মহাজাগরণের মিছিল, মানুষের মতো মানুষ হবার কাতারে। কত যে শিশু এই স্কুল থেকে পাঠ শেষে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি নিয়ে কর্ম ও সংসার জীবনে সফল হয়েছে, কে তার হিসাব রাখে? এরা কর্ম ও সংসার জীবনে একটু অবসর পেলেই বা একটু অবসর বের করে নিয়ে ছুটে আসে তাদের মাতৃস্নেহ ভাণ্ডারে, এতিমেরা। সারাটা জীবন যে শিক্ষাব্রতী স্বপ্নদূত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে ছেলে মেয়ে নির্বিশেষে সবার জন্য শিক্ষার পথে উৎসর্গ করেছিলেন তার আপন সুখ, স্বাচ্ছন্দ ও ব্রিটিশ রাজের সম্মান তিলক, আজ যেন এই স্কুলের প্রতিটি শিক্ষক ও ছাত্রছাত্রীর আলোকিত অন্তরে তাঁরই প্রতিভাস। এরা শিখছে জীবনের পথ চলতে, মানব সেবার ব্রতে নিজেকে অঙ্গীকারবদ্ধ করতে। এদের হাতে হাতে আজ কম্পিউটার, তথ্য প্রযুক্তির সাথে ঘটছে নিত্য পরিচিতি। দরদ সাধনা আর সংগঠনের মূল্যবোধ হৃদয় ধারণ করে নিজেদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে তুলছে এরা। মহান একুশের ভোরে এরা এতিম শিশু সদনের শহীদ মিনারে অর্পণ করে ভক্তির পুষ্পার্ঘ, আঁকে ছবি। ছোটবেলা থেকে এই ছবি আঁকতে আমার অনেক ভালো লাগে। গায় গান, দোল খায় দোলনায়, হাতের নৈপুণ্যে ধরে সুই সুতার কাজ, বারান্দা জুড়ে পা ছড়িয়ে খেলে দাবা, লুডু, ক্যারাম, অংশ নেয় আবৃত্তিতে, পালা করে থালা ধোয়, কাছে কাপড় শুকায় রোদে। বড়রা যেন বড় বোন আর ছোটরা তাদের আদরের সহোদরা, আর ওদের জীবন নির্যাস মধুকরের মতো তিলে তিলে সঞ্চিত হয় এখানকার মা খালামণিদের সন্তান স্নেহে, নিয়মানুবর্তিতায়। এই সদন যেন এই লোহার খাঁচায় ইটের পাঁজরে আর পাষাণ প্রাকারে ঘেরা নগর যন্ত্রণার মাঝে এক টুকরো পরিমল পারিজাত বেহিস্তি পরিবেশ। ধীরে ধীরে বড় থেকে আরও বড় হয়েছে ঢাকা আহসানিয়া মহিলা মিশনের এই শিশু সদন, বিস্তৃত হয়েছে বালিকাদের সংখ্যা, বেড়েছে পরিসর, পাকা হয়েছে ইমারত, লক্ষ্য পুরো ছয়তলা পাকা ভবন নির্মাণ ও স্কুলটিকে কলেজে রূপান্তর। ক্ষুদ্র থেকে আজ অনেক বড় হয়েছে স্কুলটি, একদিকে প্রাইমারি অপরদিকে পূর্ণাঙ্গ হাই স্কুল। ছোট তবে প্রাণাবেগে থই থই করে স্কুল প্রাঙ্গণ। এরা শিখছে বিদ্যা, আত্মস্থ করছে আধুনিক তথ্য প্রযুক্তি, অন্তরে ধারণ করছে ধর্মীয় মূল্যবোধ, হৃদয়ে ধারণ করছে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আদর্শ। এই মিশনে রয়েছে আত্মকর্মসংস্থান উদ্যোগ,
আগেখানে ছিল তাঁত, এখন বাণিজ্যিকভাবে পরিচালিত হচ্ছে ধানমন্ডি গ্রিন রোডস্থ ঢাকা আহসানিয়া মহিলা মিশনের তাঁত বস্ত্রের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। সদনের উদ্যোক্তা ও নিবেদিত মা খালামণিদের প্রযত্ন তাদের পিতামাতার স্নেহের শূন্যতাগুলো কানায় কানায় দিচ্ছে ভরিয়ে। ওদের ব্রত, উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। ঢাকা আহসানিয়া মহিলা মিশন মনে করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে নারীকে এগিয়ে যেতে হবে, তাই নারীর চাই দক্ষতা, শিক্ষা এবং সৃজনশীলতা মানুষ মানুষের জন্য। আমরা যারা একটু সচ্ছল তাদের দায়িত্ব হচ্ছে সমাজে যারা পিছিয়ে আছে, যারা সুবিধা বঞ্চিত তাদেরকে মানুষ হবার সুযোগ করে দেওয়া।